হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের ট্যুরের আজকে ডে ফাইভ, আমরা কীভাবে কাটাই সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা চলে যাচ্ছি ভরতপুর বিচে। এই বিচে আপনারা চাইলে সুইমিং করতে পারেন, অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারেন। যারা আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস করতে ভয় পান তারা কিন্তু চাইলে গ্লাস বোট ট্রাই করতে পারে। যারা প্ল্যান করবেন ভরতপুর বিচে সুইমিং করার তাদেরকে একটা কথাই বলবো, আমাদের মতো আপনারাও সকাল 9:30 থেকে 10:00 মধ্যেই পৌঁছে যাবেন, কারণ 11:00 থেকে 11:30 মধ্যে কিন্তু জল অনেকটা পিছিয়ে যায়। এছাড়া বলে রাখি, আপনারা চাইলে এই বিচে ফটোশ্যুটও করতে পারেন। দেখুন 11:30-টার মধ্যেই জল কতটা পিছিয়ে গেছে, তো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসার। এখানকার প্রত্যেকটি বিচে আপনি এই ধরনের স্টল পেয়ে যাবেন, যেখান থেকে আপনার পছন্দ মতো আপনি জিনিস কিনতে পারবেন। সুইমিং করার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম এবং এর পাশে একটা খুব ভালো খাবারের দোকান আছে, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নেব। কালকের মতো আমরাও আজকে একটা নতুন ধরনের মাছ ট্রাই করছি, এই মাছটার নাম হলো চন্দনা। তো আপনারাও কিন্তু অবশ্যই নতুন নতুন মাছ ট্রাই করবেন এখানে, আর এখানকার খাবার কিন্তু খুবই ভালো। এবার আমরা চলে যাচ্ছি ন্যাচারাল বিচে। আমি আগেই বলেছিলাম ন্যাচারাল বিচের কিছু পার্ট আছে যেগুলো আমাদের আগের দিন দেখা হয়ে ওঠেনি, তো সেগুলোই আজকে আমরা এক্সপ্লোর করব। এই ট্যুরের সবচেয়ে পছন্দের জায়গা ছিল আমার ন্যাচারাল বিচ। এখানে এসে কত অজানা জিনিস আমরা জানতে পারি, দেখতে পারি এবং সেটাকে টাচও করে দেখতে পারি। যেমন এটা, এটা হলো সবচেয়ে নরম একটা কোরাল। এবং তারপরে আমরা দেখলাম নিমো ফিশের বাসস্থান, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই বিচে পৌঁছে যাওয়ার কথা। যদি আপনারা তাই করতে পারেন তাহলে কিন্তু একদিনেই সমস্ত কিছু কভার করতে পারবেন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মুক্ত পাওয়া যায়। এবার আমরা চলে যাচ্ছি হোটেল রুমে। আজকের জন্য ব্লগ এখানেই আমরা শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।